থামেন, খালা আম্মা ভাইঙা টাইঙা ফেলবেন নাকি? সেটা বুঝতে পারছি, বাট যেভাবে বাড়ি দিচ্ছেন তাতে করে ভয় আসি কখন না ভাইঙা টাইঙা ফেলেন। আরে পিড়িতে করলো কি হাল, আমাজে কইরা দিছে কাল। ভাই গানটা একটু চালা না, মিউজিক। তুরশালা চোখ দিয়ে পানি বের হয় না কে? এই কেউ একটু পানি দে তো। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর হ্যাঁ, আজকে আমি কথা বলবো এক সেকাকে বেকা হওয়া কান্নার মহারানীকে নিয়ে। যে হাসে কম কাঁদে বেশি, সেকাকেও বলে ভালোবাসি। হ্যাঁ, এখন বাংলার প্রত্যেকটা মানুষই জানে লাইলি মজনু শিরী ফরহাদ, এগুলা কোন জন, আপনি হচ্ছেন ভালোবাসার একমাত্র উদাহরণ। আর আসবেও না, কারণ আপনার যা অবস্থা ভিডিও বানাতে বানাতে একেবারে পাগল হয়ে গেছেন। এখন পাবনাতেও জায়গা হবে কিনা আমি ভাবতেছি না, মানে আপনারাই বলেন ভিডিও বানানোর সময় কে এমন করে। জায়গা কি বিপদে পড়বে? ওই পোলাতর মনে মনে ভাবতেছে যা ঘাট থেকে আপদ নামছে। না ভাই, কে এমন করে কেউ আমারে বল। তুই একটা ভিডিও বানাচ্ছিস, লিপসিং করছিস, কর তাই বলে এইভাবে, মানে কুজবি। তাইলে আপা ভাবেন একটা বার, আপনি একজনের কষ্ট সহ্য না করতে পেরে এইভাবে পাগল ছাগলের মতো করতেছেন। আর আপনার এই অত্যাচার আমাদের রেগুলার দেখা লাগতেছে, কেমনে সহ্য করতেছি, অস্কার ডিজার্ভ করি আমরা। থামেন খালাম্মা, ভাইঙা টাইঙা ফেলবেন নাকি? সেটা বুঝতে পারছি, বাট যেভাবে বাড়ি দিচ্ছেন তাতে করে ভয় আসি কখন না ভাইঙা টাইঙা ফেলেন। আরে ভাই, তোরে কেউ ভুলতে বলে নাই, শুধু এইটুকু রিকোয়েস্ট করছে যে তোর এই অত্যাচারের হাত থেকে আমাদের একটু শান্তি দে, নইলে কবে দেখবি তোর ভালোবাসার চক্করে আমার অডিয়েন্সই হাওয়া হয়ে গেছে। তোর বন্ধু আইবো কি আইবো না সেটা জানি না, বাট তোরে দেখার জন্য যে অডিয়েন্স গুলো তোর ওখানে যায় সেগুলা নিশ্চিত পলাইবো। না মানে ভিডিওর মাঝে মাঝে যে বাড়িটা দেশ বাচ্চা বলা পান দেখলে তো খার উপর মুইতা দিতে পারে। থামেন, যে গেছে তার মধ্যে যদি একটু বুদ্ধি থাকে তাহলে শিওর থাকেন আপনার ধারে কাছে তো দূরে কথা, এক দুই কিলোর মধ্যেও তারে আর পাইবেন না। না মানে এরকম একটা মায়ের সাথে কেউ ছিল কেমনে আমি সেটাই বুঝতেছি না, আমরা তো দেখে সহ্য করতে পারছি না, আর তার পাশে থেকে সামনে থেকে এগুলা সহ্য করতে হয়েছে। ভাইরে ওই মানুষটার জন্য সত্যি খুব খারাপ লাগতেছে। প্রেমের কথা কইও না। কেন কেন? মনে লাগে যে ব্যথা, সে তো দেখতেই পাচ্ছি, ব্যথার চোটে কলকাতা থেকে শুরু করে পুরো বাংলায় একেবারে কান্নার বন্যা বয়ে দিছেন। এক যে ছিল বেঈমান পাখি মনে পড়ে, বেঈমান কিনা জানি না, তবে এটা শিওর যে একজন সুস্থ মানুষের পক্ষে আপনার সাথে থাকা কখনোই পসিবল না, সপ্তাহখানেক থাকলে সেও আপনার মতো এইগুলা শুরু করে দিবে। আমার গানের প্রতিটা সেটা ঠিক আছে, বাট এরকম করার কি আছে, সুন্দরভাবে সুন্দর করেও তো বলা যায়। তুমি ছাড়া শূন্য লাগে। বাই দা ওয়ে, এইগুলা কি শ্যাম্পেন নাকি মিনারেল ওয়াটার? মানে পানি খায়া মাতলামি করতেছেন, তার মানে আপনার এই সেকা খাওয়া অটিস্টিক এর মতো হাত পাসুরে ভিডিও বানানো এগুলা সবই অভিনয়? বারে খালাম্মা বাহ, এভাবে কুদতেছে কেন, ডায়রিয়া টাইরিয়া হয়েছে নাকি? খুব জোরসে পাইছে, বাট আশেপাশে কোনো পাবলিক টয়লেট নাই। না মানে মুখের এক্সপ্রেশনটা দেখেন, এইটাই বোঝাচ্ছে। হ্যাঁ সেটাই তো বলছি, সেভাবে সাইপা রেখে কান্নাকাটি না করে আশেপাশে একটু খোঁজেন, নইলে কখন না ভিডিওর মাঝখানে ছেড়ে দেন। তুমি কোন রাতে ঘুমোতে পারবে না? কে বলছে, আমি তো প্রত্যেক রাতে দিব্যি ঘুমাই, একেবারে ঝকঝকা ঘুম। আমার কান্না তোমায় ঘুমোতে দেবে না। হ হাজার হাজার বাংলাদেশি টিকটকারদের কান্না দেখে হে হাসি পায়, আর আপনার কান্না নাকি আমারে ঘুমাতে দেবে না। তুই হয়তো জানিস না বোন, আমি একবার ঘুমাইলে দিন দুনিয়ার কিছু টেরি পাই না, সেখানে তোর কান্না, তো তোর কান্না দেখলে তো সবার জাস্ট হাসি পাই, বিশ্বাস না হলে তোর অডিয়েন্স রেজিগা। এই আমার মতো কেউ ভালোবাসবে না, তোর ভালোবাসার গুল্লি মারি, তোর ভালোবাসা তোর কাছে রাখ, আর এসব ভংসং বাদ দে। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, না থাক লাগবে না, জাস্ট একটা রিকোয়েস্ট, তোর হাত থেকে আমাদের একটু রেহাই দে, আমরা যেন সোশ্যাল মিডিয়ায় আসলে একটু শান্তি মতো ইউজ করতে পারি। কলিজা কই থাকে কিংবা আপনি কই দেখাচ্ছেন সেটা জানি না, বাট আমার প্রশ্ন হচ্ছে বেঈমানটার নাম আপনি কলিজা লিখলেন কেমনে, কলিজাটা বের করে আইনা কলম দিয়ে নাকি কলমটা ভেতরে ঢুকায়? পারলে দিতে
মানে সামান্য বদনাম করার জন্য এভাবে কানতেছে, না জানি কেউ খেয়ে দিয়ে চলে গেলে কি করতেন। ভাগ্যিস ওই দিনটা আর দেখতে হয় নাই, নইলে আমাদের আর বেঁচে থাকা হতো না। তারপর হয়তো তার মনে আপনার মতো খাঁচা ছিল না, হয়তো সে খাঁচায় পাখি বন্দি করে রাখতে পছন্দ করে না। এখানে তো আমি দোষের কিছু দেখছি না, এটা আরো ভালো কাজ, নইলে খাঁচায় পাখি বন্দি করার জন্য কোটি কোটি টাকা জরিমানা দিতে হতো। দেখবই না আর বুঝতেও চাই না, তুই এবার থাম, নইলে এবার আমার অডিয়েন্সরাই আমারে গালি দিতে দিতে পলাইব। কেমন করতেছে না ভাই, আমি আর পারতেছি না। যা বলার এবার আপনারাই কমেন্টে বললেন। আর একটু দেখলে আমি নিজেই ইমোশনাল হয়ে যাব, পরে আমারেও আর কেউ থামাতে পারবে না। লেটস কাম টু দা পয়েন্ট, দেখেন আপা আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আসা যেগুলো করতেছেন সেগুলো কখনো একজন সুস্থ মানুষের লক্ষণ না, আপনার চিকিৎসার প্রয়োজন। আর যদি ভং ধরে থাকেন তাইলে সব বাদ দেন, সত্যি এবার বাড়াবাড়ি লেভেলে চলে গেছেন, এখন আর কারোরই হজম হচ্ছে না। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল, এই ওয়েট ওয়েট ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।